প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? গত ক্লাসে গ্রাফিক ডিজাইনের ফটোশপ নিয়ে যে ক্লাসটি হয়েছিল সেটি তোমাদের অনেকেরই ভালো লেগেছে, অনেকেই গ্রাফিক ডিজাইনের সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছো, জেনে আমরা খুবই খুশি হয়েছি। এর আগের ক্লাসে তোমরা গ্রাফিক্সের ফটোশপ সফটওয়্যার সম্পর্কে জেনেছো, আজকের ক্লাসে আমরা জানবো অ্যাডোব ইলাস্ট্রেটর সম্পর্কে। তোমরা অনেকেই প্রশ্ন করো, স্যার অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর দুটোই তো ইমেজ এডিটিং সফটওয়্যার, তাহলে কোথায় আমরা ইলাস্ট্রেটর ব্যবহার করব, কোথায় আমরা ফটোশপ ইউজ করব। আগে জেনে নেই এই ক্লাস থেকে আমরা কী শিখব। আমাদের আজকের যে টপিকের শেষে তোমরা অ্যাডোব ইলাস্ট্রেটর সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবা, এটার টুলস সম্পর্কে জানতে পারবা এবং এগুলো ব্যাখ্যা করতে পারবা কোথায় কাজে লাগে। এবার চলো, তোমাদের যে প্রশ্ন অ্যাডোব ইলাস্ট্রেটর এবং অ্যাডোব ফটোশপ কোথায় ব্যবহার করা হয় তার ছোট্ট একটি উত্তর দিয়ে নিই। মনে রাখবা, তুমি যদি ফটোশপের কাজ করতে চাও, তুমি যদি গ্রাফিক্স ডিজাইনার হতে চাও, তোমাকে অবশ্যই ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুটোই কিন্তু ভালোভাবে জানতে হবে। ফটোশপ ভালোভাবে জানলে ইলাস্ট্রেটর পারবা, ইলাস্ট্রেটর ফটোশপ দুটো একই জিনিস, কিন্তু দুটার মধ্যে টেকনিক্যাল একটা টার্মে পার্থক্য রয়েছে। ফটোশপ সাধারণত রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করে, যেখানে ছবিটাকে তুমি যদি বড় করো দেখবে ছবিগুলো পিক্সেলেটেড হয়ে যায়, অর্থাৎ পিক্সেল পিক্সেল নিয়ে কাজ করে। অপরদিকে তুমি যখন ইলাস্ট্রেটর নিয়ে কাজ করবা সেটা কিন্তু তোমার ভেক্টর গ্রাফিক্স নিয়ে কাজ করে, সেখানে তুমি ছবিকে যত বড় খুশি করতে পারো কোন ছবি কখনোই ফেটে যাবে না, রাইট? এটাই হচ্ছে পার্থক্য। নর্মাল ফটোগ্রাফির, ভিডিও এডিটিং বা ফটো এডিটিংয়ের জন্য আমরা ফটোশপ ইউজ করি, আর অন্যদিকে বিলবোর্ড, পোস্টার ডিজাইন, ভিজিটিং কার্ড এবং লিফলেট তৈরি করার কাজে ইলাস্ট্রেটর ব্যবহার করাটাই বেশি উত্তম। তবে মনে রাখবা, ফটোশপ এবং ইলাস্ট্রেটর প্রায় দুটো একই রকম, শুধুমাত্র কাজের পার্থক্যের কারণে এই দুটোকে আলাদা আলাদাভাবে একই কোম্পানি অর্থাৎ অ্যাডোব তৈরি করেছে। এখন আমরা চলো এই ইলাস্ট্রেটর সম্পর্কে জেনে নেই। তবে আরও একটা জিনিস তোমাকে বলে দেই ইলাস্ট্রেটর সম্পর্কে, সেটি হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে কিন্তু এই ছবি আঁকাকের যে কাজ সেটাও তুমি করতে পারবা, অর্থাৎ একজন আর্টিস্ট যেভাবে কাজ করে ইলাস্ট্রেটর দিয়ে কিন্তু সেই কাজও করা পসিবল। সো অ্যাডোব ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর সম্পর্কে অনেক টিউটোরিয়াল আছে, এগুলো জানবো। রেডি? তাহলে ফার্স্টে চলো জেনে নেই অ্যাডোব ইলাস্ট্রেটর কীভাবে খোলে, মানে ওপেন করে কীভাবে। ভেরি সিম্পল, একদম তোমার ফটোশপের মতোই। প্রথমে স্টার্ট মেনুতে যাবা, ফ্লাইওট আসবে, অল প্রোগ্রামসে যাবা, দেন ইলাস্ট্রেটরে যাবা। ওপেন হয়ে গেল তোমাদের কি অ্যাডোব ইলাস্ট্রেটর, সেটা কি স্টার্ট অল প্রোগ্রামস অ্যাডোব ইলাস্ট্রেটর, ক্লিক কমপ্লিট, রাইট? এরপরে দেখো এই অ্যাডোব ইলাস্ট্রেটর, এই যেটা আছে তোমরা তো জানো যে এই পাশে যা থাকে সেগুলোকে কি বলো, টুলস, রাইট? সো এগুলো হচ্ছে টুলস। এই পাশে কি তোমার প্যালেট, বিভিন্ন রকম প্যালেট থাকে, এগুলোর অপশন, আবার এগুলোর আন্ডারে কিন্তু আবার অনেকগুলো সাব অপশন থাকে, রাইট? এগুলো দিয়ে কীভাবে কীভাবে কাজ হয় সেটাও জেনে রাখবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই অ্যাডোব ফটোশপে যখন ক্লাস করেছো এই প্রত্যেকটা অপশনের আলাদা আলাদা নাম ইতিমধ্যে তোমাদের কিন্তু মনে থাকার কথা, কোনটা দিয়ে কী কাজ করা হয়। চলো তোমাদের একটা প্রশ্ন করি, বলতো এই টুলটার নাম কি? ও, লেসো টুল, রাইট? তোমরা কিন্তু বলতে পারছো, তার মানে তোমরা রেগুলারলি ক্লাস দেখছো এবং শিখছো। সো রেডি, এই অ্যাডোব ইলাস্ট্রেটর যখন তুমি ওপেন করবা তখন দেখো এখানে থাকে কি টাইটেল বার, অ্যাডোব ইলাস্ট্রেটর, এন্ড এর আন্ডারে কী কী অপশন আছে, মেনু বার, অ্যান্ড দেন তোমার মনে করো এই যে এই জায়গাটাতে বিভিন্ন অপশন বার আছে, ওগুলো হচ্ছে প্যালেট, দেন তোমার এখানে স্ট্যাটাস বার, অ্যান্ড এদিকে তোমার মনে করো ইনঅ্যাক্টিভ উইন্ডো টুইন্ডো যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা থাকবে, অর্থাৎ পুরোটাই এখান থেকে দেখা দরকার নাই। এখন যেটা করো যেগুলো একটু একবার দেখে রাখো, দেখে রাখলাম, এবার আসো এই এক একটা অপশনের নাম কি আমরা আরেকবার দেখে নেই। এখানে আছে মার্কিউ টুল, মার্কিউ টুলের কী কাজ তুমি জানো, এখানে আছো পেন টুল, পেইন্ট ব্রাশ টুল, র্যাপ টুল, মেশ টুল, স্লাইস টুল, হ্যান্ড টুল, আই ড্রপার টুল, নিশ্চয়ই মনে আছে আই ড্রপার টুল কী কাজ করে, সিম্বল তোমার মনে, সিম্বল স্পেয়ার টুল, রোটেট টুল ছবিকে তুমি ঘুরাইতে পারবা, লাইন সেগমেন্ট টুল ছবিকে তুমি তোমার কী করতে পারবে, লাইন সেগমেন্টে ভাগ করতে পারবা, অ্যান্ড ম্যাজিক ওয়ান টুল, নিশ্চয়ই মনে আছে ম্যাজিক ওয়ান টুলের কী কাজ, ইয়াস, এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ডও তুমি পরিবর্তন করে ফেলতে পারবা ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে। সো তুমি এরপরে দেখো এই অ্যাডোব ইলাস্ট্রেটরের আরও কিছু টুল আছে, এখানে তোমার মনে করো
rectangle tool, scale tool, column graphs tool, blend tool, zoom tool, এবং scissor tool, প্রত্যেকটা part. কিন্তু তুমি একটু একটু করে দেখবা, এই নামগুলো মনে রাখবা, কোনটার কি কাজ, প্র্যাকটিক্যালি যখন আবার তোমাদের দেখাবো, তখন কিন্তু এটা বুঝেই ফেলবা, রাইট? আগে আমরা তত্ত্বভাবে এটার কার কি নাম সেটা জেনে নেই, এরপরে আসো, এই যে প্যালেট আছে, এই প্যালেটে দেখো, নেভিগেশন, ওই দেখো, এখানে যে নামগুলো আছে, কালার অপশন আছে, অ্যান্ড ট্রান্সপারেন্সি আছে, স্টাইল আছে, অ্যান্ড লেয়ার, তারপরে হচ্ছে ক্যারেক্টার, অ্যারাবেল স্টেটের প্যালেট পরিচিতি, এই পাশের বাম পাশের যেটা আছে সেটাকে প্যালেট বলা হয় শিক্ষার্থীরা, ওকে, এবার আসো তোমাদের একটা একক কাজ দেই, বলতে পারবা অ্যাডব ইলাস্ট্রেটর কি কাজে ব্যবহার করা হয়? ভেরি সিম্পল, উত্তর আমি তোমাকে দিয়ে দিই। সাধারণত বিলবোর্ড ডিজাইন করতে, তোমার বড় বড় পোস্টার ডিজাইন করতে, লিফলেট ডিজাইন করতে, ভিজিটিং কার্ড তৈরি করতে এবং ছবি আঁকা আঁকির কাজেও এটি ব্যবহার করা যায়। এবার অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করে কীভাবে ফাইল তৈরি করা যায় তা তুমি দেখবা, সেটা হচ্ছে এই নিউ এ যাবা, নিউ এ যে সেই আগের মতোই নিউ এ যাবা, তারপরে ফাইলে এসে নিউ এ যাবা, দেন মনে করো একটা ফাইল ওপেন হবে, নিউ ফাইল, নাম চেঞ্জ করবা, সাইজ চেঞ্জ করবা, হাইট উইচ এই যে দেখো এগুলো চেঞ্জ করবা, তারপরে ওকে বাটন ক্লিক করবা, হয়ে গেল। তুমি কোন পেজে কীভাবে কাজ করতে চাও, খুব সহজ, কিন্তু এই টপিকটি আসলে কিন্তু একটু কঠিন টপিক, প্র্যাকটিক্যালি না দেখলে, নিজে নিজে কাজ না করলে এটা কিন্তু শেখা যায় না, ওকে? তাহলে আমরা জেনে গেলাম, প্রথমে ফাইল ক্লিক, নিউ ক্লিক, অ্যান্ড নিউ ডকুমেন্ট, সাইজে যা ঠিক করে দিবা, ওকে হয়ে যাবে, অ্যাডোব ইলাস্ট্রেটরের ফাইল ওপেন হয়ে গেল। এবার আসো, অ্যাডোব ইলাস্ট্রেটর তুমি ফাইল যে ওপেন করলা, এটাকে সংরক্ষণ করবা কীভাবে? এটাকে সংরক্ষণ করার জন্য সেটা যেটা করতে হবে, প্রথমে তোমাকে সেভ এজে যেতে হবে, সেভ এজে যেয়ে ফাইলে যেয়ে সেভ এজে যাবা, যে এখানে যেমন আনটাইটেল ওয়ান আছে, তুমি এটা তোমার নাম চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে? যে নামে কাজ করতেছো, মনে করো তোমার স্কুলের ব্যানার তৈরি করতেছো, ব্যানার ফর 21 ফেব্রুয়ারি, তাই না? এভাবে তুমি দিতে পারো, তাই না? তুমি যে কোনো নাম দিতে পারো, দেন তোমার কী হয়ে যাবে, যে ফাইল নেম সেভ করে ফেললা, অ্যান্ড সেভ ক্লিক করলা, তাহলে ফাইনালি দেখে নাও, ফাইল ক্লিক, সেভ অ্যাজ ক্লিক, অ্যান্ড নেম, দেন সেভ ক্লিক, এগুলোতে ক্লিক করলেই হয়ে যাবে, সেভ এজে ক্লিক করবা, হয়ে যাবে তোমার এই ফাইল, তোমার কীভাবে সেভ করতে হয়। এবার আসো, নতুন ফাইল ওপেন করবা, এই ওপেন করে নতুন ফাইলটা সেখানে কী করবা, ছবি কীভাবে ওপেন করবা, মনে করো একটা ছবি নিলা, পেঙ্গুইন, এটা নিয়ে এই যে তুমি ওপেন করলা, এই যে দেখো ফাইল ওপেন ক্লিক সিলেক্ট অ্যান্ড দেন ওপেন ক্লিক, এভাবে যাবা, যাওয়ার পর তোমার ফাইল ওপেন হয়ে গেল। এবার সেই যে বিভিন্ন টুলগুলো আছে, এই টুলগুলো সম্পর্কে তুমি একটা একটা করে জানবা, এই স্ট্রোক, এটার ব্যবহার মানে কোনো একটা ছবির পাশে দাগ দেওয়ার জন্য, মার্জ ই করার জন্য স্ট্রোক ব্যবহার করা হয়। একটু তোমাদের জন্য এই এতটুকু থেকে বইয়ে কী কী প্রশ্ন আসতে পারে তোমাদের এসএসসি পরীক্ষায় জেনে নেই। ইলাস্ট্রেটর জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ কী বলতে পারবা? উত্তর হচ্ছে পেন টুল। আমি আবার বলছি, ইলাস্ট্রেটর জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ কী? উত্তর হচ্ছে পেন টুল। ইলাস্ট্রেটরের প্রধান কাজ হলো অঙ্কন শিল্পের কাজ, ছবি দেখিয়েছিলাম ফার্স্টে না? ইলাস্ট্রেটরের মাধ্যমে কালার মোড হলো আরজিবি। আরজিবি মানে কি জানো? তিনটি মৌলিক রং, রেড, গ্রিন, ব্লু। ইলাস্ট্রেটরের কালার মোড হলো নর্মালি আরজিবি এবং সিএমআইকে, দুটো নিয়েই কাজ করে। মুদ্রণের জন্য তুমি যদি কোনো কিছু প্রিন্ট করতে চাও, কালার মোড হলো সিএমআইকে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। ইলাস্ট্রেটরের একাধিক টুলের অবস্থানকে কী বলে? গ্রুপ টুল বলে, যখন অনেক অনেকগুলো টুল থাকে একসাথে, গ্রুপ টুল বলে। ছবি আঁকা, নকশা প্রণয়ন এবং লোগো তৈরির প্রোগ্রাম হলো ইলাস্ট্রেটর। একটি অবজেক্টের প্রান্ত বা বর্ডারকে বলা হয় স্ট্রোক, তোমাকে একটু আগে বলেছিলাম, একটি অবজেক্ট বা বর্ডারের প্রান্তকে বলা হয় স্ট্রোক। এর আগের স্লাইডটা কিন্তু স্ট্রোক নিয়েছিল। তাহলে তোমরা জেনে গেলা স্ট্রোকের ব্যবহার সম্পর্কে। এবার আমি তোমাদের একটি কথা বলি, তোমরা এর আগের ক্লাসটি, যেটি তোমাদের কিশোর বাতায়নের ওয়েবসাইটে রয়েছে অথবা আমাদের
ইউটিউব চ্যানেলেও কিন্তু রয়েছে, তাই না? সেখানে যে ফটোশপের ক্লাসটা আগে যদি দেখতে পারো, তাহলে ফটোশপের ওই যে প্রত্যেকটা টুলবার কার কোথায় কী কাজ ছিল সেটা সম্পর্কে জেনে যাবা সেটা। কারণ ফটোশপের টুল আর ইলাস্ট্রেটরের টুল সব ক্ষেত্রে অলমোস্ট সেম, রাইট? সো এগুলো কিন্তু তুমি একটু জাস্ট দেখে আসো। এবার তুমি তোমার বই থেকে যেটা যেটা করতে পারো, ইলাস্ট্রেটর কিংবা নতুন ফাইল খুলতে হয় তুমি ইতিমধ্যে জানো, কাজের পরিবেশ কীভাবে তৈরি করতে হয় সেটা তুমি জানো, টাইটেল বার কী, টুল বক্সের পরিচিতি কী সেটা জানো, অবজেক্ট কীভাবে তোমার রং করা হয়, নিশ্চয়ই যে বললাম RGB CMYK কে সেটা সম্পর্কে তুমি জানো, রাইট? ইতিমধ্যে তুমি এগুলো প্র্যাকটিক্যালি কাজ না করলে আসলেই কিন্তু কোনোটাই সম্ভব না তোমাকে এখানে দেখিয়ে দেওয়া। কারণ এখান থেকে যে MCQগুলো আসে সেগুলো তোমাকে আমি বারবার বলে দিচ্ছি, এই টাইপের MCQ নৈবিতিক আসে, কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে তোমার এটা অন্য জিনিস কিন্তু। কারণ এই চ্যাপ্টারটাই টোটালি কিন্তু প্র্যাকটিক্যালি, আমি কথা দিচ্ছি তোমাদেরকে। এরপরে এই ইলাস্ট্রেটর এবং অ্যাডোবির প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে আসবো, আমি প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্ট তৈরি করে এখানে দেখিয়ে দিব কীভাবে একটি ছবি তৈরি করতে হয়। হতে পারে সেটি একটি সিরিজ ক্লাস, রাইট? ওকে, তোমাদের এই এই টিভির মাধ্যমে অথবা কিশোর বাতান সাইডেও আমি সেই প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে আসবো। কীভাবে অবজেক্ট রং করতে হয় সেটা জানো, কালার গ্রেডিয়েন্ট নার্ন জানতে হয়, কীভাবে একটি অবজেক্টকে বড় করতে হয় ছোটো করতে হয় সেটা তোমরা এর আগের মাধ্যমে ক্রপের মাধ্যমে জেনেছো, হ্যান্ড টুলের সাহায্যে পিসটা কীভাবে ব্যবসা করতে হয়, অবজেক্ট তৈরি করতে হয় কীভাবে, অবজেক্ট সিলেক্ট করতে হয় কীভাবে, অবজেক্ট প্রান্ত রক্ষা বা পাত কীভাবে মুছে দিতে হয়। মনে করো একটা ছবি তুললা, সেই ছবির সাইডগুলো আঁকা বাঁকা, সেই পাতটাকে কীভাবে তুমি সুন্দর করবা, ডিজাইন করবা, সেটা প্রান্ত রক্ষা, ডাইরেক্ট সিলেকশন টুল, অবজেক্টগুলোকে অনেকগুলোকে একসাথে গ্রুপ করে কীভাবে কাজ করতে হয় সেটা জানো, অবজেক্টকে কীভাবে লক করতে হয়। তোমরা জানো অলরেডি যে ফটোশপের এই পাশে অনেকগুলো লেয়ার থাকে, লেয়ারগুলোকে লক করে করে কাজ করতে হয়, তাই না? না হলে কিন্তু আবার একটার সাথে কাজ করলে আরেকটা কাজ হয়ে যায়। আমরা যেমন মনে করো বার্গার খাই, বার্গারে যেমন কী থাকে, অনেকগুলো লেয়ার থাকে, তাই না? ঠিক একইভাবে কিন্তু এই ফটোশপে বা ইলাস্ট্রেটরে যখন কাজ করতে যাবা এগুলোর কিন্তু অনেকগুলো লেয়ার থাকে। তোমরা দশম শ্রেণীতে পড়ো, এই চ্যাপ্টারটা প্র্যাকটিক্যাল প্রয়োগ খুব বেশি এখানে নেই, তবে প্র্যাকটিক্যাল ক্লাসে কিন্তু তোমাদের স্যার এগুলো দেখাবেন। একটা একটা টুলের ব্যবহার একটু একটু করে শিখবা, অনেক ভালোভাবে যখন তুমি শিখতে পারবা দেখবা তোমার কাছে এই চ্যাপ্টার 5 কোনো ব্যাপারই মনে হবে না। এবং ইলাস্ট্রেটর ফটোশপ শিখে গ্রাফিক ডিজাইনার হব এবং অনেক বেশি টাকা ইনকাম করব এবং সফল ব্যক্তি হব, আমরা আউটসোর্সিং করতে পারবো, রাইট? ওকে, দেন তুমি মনে করো কীভাবে নতুন লেয়ার তৈরি করতে হয়, লেয়ার বাতিল করতে হয়, একসাথে করতে হয় সেগুলো জানো, অবজেক্টগুলোতে কীভাবে রং ব্যবহার করতে হয়, কালার ব্যবহার করতে হয় সেটা তুমি শিখে নিবা, কালার প্যালেট, স্ট্রোকের ব্যবহার, স্ট্রোক তো জানো ছবির প্রান্ত, ওই যে দেখো বলেই আছে এখানে তোমার স্ট্রোক কী, দেখো একটি অবজেক্ট প্রান্ত বা বর্ডারকে বলা হয় স্ট্রোক, স্ট্রোকটা তুমি জানো, পেন পেন্সিল টুল সেখানে লিখতে পারবা, বদ্ধপাত মুক্তপাত, ঠিক আছে, পেন্সিল টুলের ব্যবহার, অ্যাঙ্করটা কীভাবে কাজ করে, অ্যাঙ্কর পয়েন্ট কীভাবে কাজ করে, পাথের বক্রতা কীভাবে সম্বোধন করবা। এছাড়াও লেখালেখি করার জন্য তুমি যদি চাও ফটোশপে কোনো কিছু লিখতে চাও, মানে ইলাস্ট্রেটর ব্যবহার করে তুমি যদি কোনো কিছু লিখতে চাও, ছবির নিচে বড় কোনো একটা কথা লিখবা বা ব্যানারে যদি কোনো একটা লেখা লিখতে চাও, তখন কিন্তু তোমাকে আবার লেখালেখির জন্য যে টাইপ টুলটি আছে সেই টাইপ টুল ব্যবহার করতে হয়, বেজ লাইন শিফট করতে পারবা, সেগুলো কী জিনিস প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবা, লিডিং করতে পারবা, এরিয়া টেক্সট, পাথের সাইডে তুমি বৃত্তাকার করেও কিন্তু লিখতে পারবা, ওকে, এবং অবজেক্টের বাইরে থেকে টুল লিখতে পারবা, মুক্ত পাতেও লিখতে পারবা, অক্ষরের আউটলাইন তৈরি করতে পারবা, ইলাস্ট্রেটরের ছবি বা ইমেজ স্থাপন করতে পারবা, সব কিছুই সম্ভব এই ফটোশপ এবং ইলাস্ট্রেটর অর্থাৎ মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স চ্যাপ্টার। এই চ্যাপ্টারটি অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এই অধ্যায়ে অনেকগুলো জিনিস আছে যেগুলো তুমি প্র্যাকটিক্যালি তুমি যদি জানো তাহলে অনেক ভালো কিছু শিখতে পারবা। এই অ্যাডোব ইলাস্ট্রেটর সম্পর্কে তোমাদের বইয়ে যে তথ্যগুলো আছে সেগুলো খুব মনোযোগ সহকারে পড়বা, কারণ সেখান থেকে নৈবিত্তিক প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায়। আর তথ্যের ব্যাপারটা তোমাদের স্কুল যখন খুলবে তখন ল্যাবে এগুলো দেখে নিবে, আর আমি তো আছি তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য। তাই এখন যাওয়ার আগে তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে দিব। এখন সেটা বাড়ির কাজটা কি একটু দেখে নাও, সেটা হচ্ছে ইলাস্ট্রেটর টাইপ করার জন্য কী কাজ করতে হয় লিখো। তোমরা তো জানো যে টাইপ টুল নিতে হবে, সেখানে তুমি টাইপ টুলে কীভাবে টাইপ করতে হয়, মনে করো লম্বালম্বি করতে হয়, আঁকাবাঁকে মানে আড়াআড়ি করা যায় বা রাউন্ড করা যায়, সেই ব্যাপারগুলো সম্পর্কে জানতে হবে। লেয়ার পদ্ধতিতে কাজ করার সুবিধাগুলো কী লিখো,
ইলাস্ট্রেটরের প্রোগ্রাম খোলা ও ফাইল তৈরি করার জন্য করণীয় পদ্ধতিগুলো কি, কোন কোন কাজে কাট কপি পেস্টে ব্যবহার করা যায়, যেটা তুমি তোমার বই থেকে ইতিমধ্যে তুমি জেনেছো সেটা করবা। বাড়ি কাজটি যদি নেওয়া হয়ে থাকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করব। শেষ করার আগে আবারও বলে যাচ্ছি, আমার ঘরে আমার স্কুল এই ক্লাসে এই ক্লাসটি সম্প্রচারিত হওয়ার পর তোমাদের কিশোর বাতানে যে ওয়েবসাইট আছে সেখানে এটি আপলোড করে দেওয়া হবে। ইউটিউব চ্যানেলে যদি দেখতে পারো সেখানে গিয়ে তুমি তোমার কমেন্ট জানাতে পারো, মতামত দিতে পারো, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। এছাড়াও সেখানে রয়েছে মজার মজার কুইজ, কুইজগুলোতে অংশগ্রহণ করে নিজের দক্ষতা আরও বাড়িয়ে নাও। দেখা হবে আগামী ক্লাসে, সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম।